প্রতি বছরই নতুন স্ট্যান্ডার্ডের ম্যাকবুক প্রো বাজারে ছেড়ে ল্যাপটপের জগতে চমকানে টেক জায়ান্ট অ্যাপল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাজারে এসেছে ম্যাকবুক প্রো ল্যাপটপের সর্বশেষ সংস্করণ। এছাড়া M2 প্রযুক্ত ম্যাকমিনিও বাজারে এনেছে অ্যাপল। পরবর্তী প্রজন্মের প্রো সিলিকন ব্যবহার করায় নতুন ম্যাকবুক প্রো ও ম্যাকমিনির ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন আরও দীর্ঘ ব্যাটারি লাইফ এবং উন্নত পারফরমেন্স। বাজারে 14 ইঞ্চি ও 16 ইঞ্চি সংস্করণে পাওয়া যাবে M2 প্রো ও M2 ম্যাক্স চিপ দ্বারা পরিচালিত ম্যাকবুক প্রো, আগের জেনারেশনের M1 ভেরিয়েন্টের চেয়ে, যার পারফরমেন্স হবে প্রায় 30% বেশি। নতুন প্রসেসরের কল্যাণে ম্যাকবুক প্রোর 2023 মডেলের ব্যাটারি লাইফ আরও বেড়েছে। 14 ইঞ্চির মডেলে একবার ফুল চার্জে 18 ঘন্টা ভিডিও প্লেব্যাক ও 12 ঘন্টা ওয়্যারলেস ওয়েব ব্রাউজিং উপভোগ করা যাবে। অন্যদিকে 16 ইঞ্চি মডেলে উপভোগ করা যাবে 22 ঘন্টা ভিডিও প্লেব্যাক ও 15 ঘন্টা ওয়্যারলেস ওয়েব ব্রাউজিং। 3 ভেরিয়েন্টে ম্যাকবুক প্রো 14 ইঞ্চি পাওয়া যাবে যথাক্রমে $1,999, $2,499 ও $3,099। অন্যদিকে 3 ভেরিয়েন্টে 16 ইঞ্চি ম্যাকবুক প্রো পাওয়া যাবে $2,499, $2,699 ও $3,499। ম্যাকবুক প্রোর পাশাপাশি M2 ও M2 প্রো প্রসেসর যুক্ত ম্যাকমিনিও বাজারে এনেছে অ্যাপল। 8 কোর CPU ও 10 কোর GPU ভেরিয়েন্টের জন্য M2 প্রসেসরের ম্যাকমিনির দাম রাখা হয়েছে $599 ও $799। অপরদিকে 10 কোর CPU ও 16 কোর GPU সমৃদ্ধ M2 প্রো মডেলের ম্যাকমিনি পাওয়া যাবে $1,299। M2 মডেলগুলোতে 2 টেরাবাইট পর্যন্ত ও M2 প্রো মডেলগুলোতে 8 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বেছে নেওয়ার সুযোগ রয়েছে ব্যবহারকারীদের জন্য। রাইজুল ইসলাম, সময় সংবাদ।